আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা তো ভিডিও থাম্বনেইল এন্ড টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সেই রানাঘাটের রানু মণ্ডলের বাড়ি, যে রাতারাতি ভাইরাল হয়ে গেছিলো তার সঙের জন্য। তো বন্ধুরা, আমরা আজকে আছি, আমাদের সাথে আমাদের আরও ফ্রেন্ড রয়েছে, তোমাদের সবার সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সব বন্ধু বান্ধব, এটা হচ্ছে সৌরভ, সৌরভ ঘোষ, এটা হচ্ছে রাজা, আর এটা হচ্ছে গবা। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, তোমাদের দেখাচ্ছি যে ভিডিওতে আরো কি হতে চলেছে, সমস্ত কিছু তোমাদের দেখাবো, তোমরা সাথে থাকো। আমরা এখন যাচ্ছি রানাঘাটে রানু মণ্ডলের বাড়িতে। তো আমরা এখান থেকে অলরেডি আমরা ছিলাম শিমুরালী বিপি পেট্রোল পাম্পে, আমরা এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি। এবার আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে রানাঘাট রানু মণ্ডলের বাড়ি। তোমরা তো দেখতেই পারলে যে আমরা শিমুরালী বিপি থেকে বেরিয়ে এবার যাচ্ছি রানু মণ্ডলের বাড়ির দিকে। আমরা এখন রয়েছি অন দা ওয়ে, আর আমরা সব বন্ধু বান্ধবরা মিলেই গাড়িতে রয়েছি। আর আমাদের গাড়ি যে চালাচ্ছে সে হচ্ছে আমাদের সেই শাহি ম্যান, আমাদের রিজুদা। আর এখানে রয়েছে সৌরভ, রয়েছে রাজা, রয়েছে। তো সৌরভ, তুমি কিছু বলতে চাও যে আমরা রানু মণ্ডলের মানে আমাদের যে সেই ফেভারিট সিঙ্গার রানুদির বাড়ি যাচ্ছি, এই নিয়ে কিছু বলো। অবশ্যই বলবো। তো বন্ধুরা, এখন ফার্স্ট টাইম আমি আজকে ব্লগিংয়ের জন্য যাচ্ছি, এর আগে কোনোদিন আমি ব্লগ করিনি। তো জানি না কেমন লাগবে বা কীভাবে কথা স্টার্ট করবো, তোমরা দেখতে থাকো কীভাবে কী করছি না করছি, আশা করি ভালোই লাগবে। সাথে রয়েছে রাজা, ও কিছু বলতে চায়। রাজা ভাই বলো, তাহলে আমরা আজকে যাচ্ছি সেই রানুদির সেই সং শুনতে, তেরি মেরি, যেটা রাতারাতি এই লেভেলের ভাইরাল হয়েছিল। অনেকদিনের ইচ্ছা ছিল যে যাবো। হ্যাঁ বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমরা যাবো দিদির ওখানে, যাবো যে দিদির সাথে কথা বলবো, যে জানবো যে এখন দিদির কি অনেকদিন, মানে দিদি যখন মুম্বাই থেকে ফেরত আসলো, ভিডিওতে দেখছিলাম ইউটিউবে যে এখন সেরকমভাবে দিদির সেরকম কিছু আর্নিং হচ্ছে না। তো আমরা এটাই গিয়ে জানবো যে দিদির এখন কীভাবে চলছে, আমরা দিদির জন্য কিছু খাবারও নিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, তোমাদের পুরোটা দেখা, মানে ভিডিওটা ধাসু হতে চলেছে বন্ধুরা, ধাসু ধাসু। ওকে চলো, আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি চাকদা চৌমাথাতে। এখান থেকে এই চাকদা চৌমাথা পার করলেই পাড়াডাঙ্গা চৌমাথা, দেন তারপরে হচ্ছে রানাঘাট। তো রানাঘাট চৌমাথা অব্দি আমাদের যেতে হবে না, তার আগেই বেগোপাড়া পড়ে যায়, বেগোপাড়াতে ঢুকলেই রানুদির বাড়ি। তো এটা হচ্ছে চাকদা চৌমাথা। বন্ধুরা, আমরা এখন একটা ধাবাতে রয়েছি, তো সেখানে আমরা সব ওয়েট করছি খাবারের জন্য, খাবার অর্ডার করা হয়েছে, খাবারটা এক্ষুনি আসবে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। তো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে এখান থেকে বেরিয়ে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমরা দিদির জন্য খাবার নিয়ে নিয়েছি। এবার আমরা সোজা এখান থেকে চলে যাব রানুদীপ বাড়িতে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul.
তো এভরিওয়ান, আমরা ফাইনালি চলে এসেছি রানুদির বাড়ির আশেপাশে, এটা চলে এসেছি। এটা হচ্ছে বেগোপাড়া মোড়। এই যে বেগোপাড়া মোড়ে, এখানে বেগোপাড়াতে যে চার্চটা সব থেকে বড়, সেই চার্চটা রয়েছে। আমরা এখানে কাউকে জিজ্ঞাসা করব যে রানুদির বাড়িটা অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যেতে হবে। বন্ধুরা, আমরা শুনলাম একজনের কাছে, তিনি বললেন যে রানুদির বাড়ি এই সামনে থেকে আর একটু গিয়ে সম্ভবত ডান দিকে ঢুকতে হবে। কাকা বলছি, এখানে রানুদির বাড়িটা কোন দিকে? রানুদির বাড়ি, রানুদি, রানুদি বলছে, রং নাম্বার। রানুদির বাড়িটা এখানে কোন দিকে? রানু মন্ডল, হ্যাঁ ওই নীল বোর্ডটা, ওই নীল ওই দোকানটা, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। দিদির বাড়িতে যাচ্ছি, একটু নয় ঘুরে ঘুরেই আমরা গেলাম। কি ভগবানের দর্শন কি এত তাড়াতাড়ি পাওয়া যায়? গাড়ি যাবে না? না বলছি, এই রাস্তা নেই কোনো, না এখানে যেরকম রাস্তা দেখলাম, এখানে তো গাড়ি ঢুকবে না, তো আমরা গাড়িটা রাস্তার উপর রোডের উপরে পার্ক করে এখন আমরা যাচ্ছি দিদির বাড়ির দিকে। তো বন্ধুরা, এখন আমরা রানুদি বাড়ির সামনে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা রানুদির বাড়ির দিকে যাচ্ছি। এই যে রানুদির জন্য খাবার আছে, জল আছে। ওরা, আমরা ফাইনালি রানুদির বাড়ির সামনে চলে এসেছি। এটা হচ্ছে রানুদির বাড়ির ব্যাক সাইড। জানি না এখনও রানুদি বাড়িতে আছে কি না, তো আমরা গিয়ে রানুদির সাথে দেখা করব। তোমরা সাথে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এটা দিদির বাড়ি। এই নেই নাকি? বাড়ির সামনে অনেক জঙ্গল টঙ্গল হয়ে গেছে। দিদি, রানুদি বাড়িতে আছো? দিদি ভালো আছো তো? আসো একটু বাইরে, তোমার সাথে দেখা করতে আসলাম। আসো, কি করছো তুমি? আর ওই দুই জানোয়ার কোথা থেকে ভাত নিয়ে এসেছিল, আর ওই ভাত খেয়ে আমার প্রচণ্ড কাশি চালু হয়ে গেছে। সে অত কাশি, কালকে সারাদিন কাশটাকে তুমি সারানো পর্যন্ত করতে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা, মানে আজকের এই এপিসোডটা এখানেই শেষ করতে হচ্ছে। কিন্তু রানুদির সাথে আমাদের অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে। যে রানুদি ভাইরাল হওয়ার পরে হিমেশ মিয়ার সাথে মুম্বাইতে গিয়েছিল, তারপরে রানুদির সমস্ত পুরোনো দিনের কথা, সমস্ত কিছু রানুদি আমাদের বলেছে। আমরা টোটালটা তোমাদের সামনে আলাদা এপিসোডের মাধ্যমে তুলে ধরবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।